আপনারা জানেন প্রায় চোদ্দ দিন বন্ধ থাকার পর অবশেষে বাংলাদেশে কি চালু হলো ফেসবুক ইউটিউব এবং ইনস্টাগ্রাম টিকটক সহ এগুলো চালু হলো বেসিকালি আজ বুধবার দুপুর দুইটার পর থেকে চালু হয়েছে এর আগে আপনি জানেন ডাক টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি মন্ত্রী জুনায়দ আহমেদ পলক আপনি সবাইকে এই তথ্যটা জানাই যেহেতু ম্যাটার যে ফেসবুক এবং ইনস্টাগ্রাম মেসেঞ্জার এবং এই ইউটিউব এবং টিকটক কর্তৃপক্ষের সাথে বৈঠকে মিলিত হয় এটা এই ম্যাটার ফেসবুক হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার ইনস্টাগ্রাম যে সিঙ্গাপুরে যে তাদের সদর দপ্তর আছে তাদের সাথে বেসিক্যালি অনলাইনে এই মিটিংটা হয় এবং এই মিটিংয়েই এই অনেক কিছু বিষয় উঠে আসে বলছে বাংলাদেশে অফিস স্থাপন মিস ইনফরমেশন ডিস ইনফরমেশন বিষয়ক যে কোনো অস্থিরতা নিয়ে শুনে ফ্যাক্ট চেকিং জোরদার উদ্যোগ গ্রহণ সহ সমস্যা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় বেসিক্যালি সে আলোচনায় উঠে আসে আটা আঠাশে জুলাইয়ের যে আঠাশে জুলাই বেসিক্যালি বাংলাদেশের তরফ থেকে কুড়া শস্ত্র আন্দোলনের বেশ কিছু ভিডিও কন্টেন্ট নিয়ে ফেসবুক ইউটিউব টিকটকে চিঠি দিয়ে তলব করে সরকার তখন চিঠিতে তাদের কাছে বেশ কিছু যুক্তিক বিষয়ে ব্যাখ্যা চাওয়া হয় এবং সেই অবশেষেই সে ব্যাখ্যা নানা দরবারের পর অবশেষেই আজকেই তাদের সাথে মিটিং হয় গতকাল অবশ্য হয়েছিল টিকটকের সাথে টিকটক তাদেরকে লেটার দেয় এবং আজকে কিন্তু তাদের সাথে অনলাইনে মিটিং হয় যে ইউটিউব ফেসবুক টিকটকের সাথে আপনার বেসিক্যালি আজকে মিটিং হয় সেই মিটিংয়ে এই বিষয়গুলো তুলে দেওয়া হয় এবং সেই মিটিংয়ের সিদ্ধান্তের পরেই দুপুর দুইটা থেকে ফেসবুক ইউটিউব টিকটক সহ সোশ্যাল মিডিয়াগুলো সার্ভারগুলো খুলে দেওয়া হয় আপনারা জানেন কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দুর্বৃত্তদের নাশকতার ঘটনার পরেই বেসিক্যালি সারা দেশে সতেরো জুলাই রাতে মোবাইল ফোনে এবং পরদিন বৃহস্পতিবার ব্রডব্যান্ড ইন্টারসার্ভার বন্ধ করে দেওয়া হয় এর পাঁচ দিন পর গত তেইশে জুলাই রাতে সীমিত পরিসরে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু করা হয় থানা দশ দিন বন্ধ থাকার পর রোববার আঠাশে জুলাই সারাদেশে মোবাইল ফোনে ইন্টারনেট সেবা চালু হয় আর আজ থেকে আজ দুপুর থেকে আজ দুপুর বুধবার থেকেই ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক সেবাগুলো চালু করে দেওয়া হয় এবং এখন থেকে খুব সহজে মানুষ ফেসবুক ইন্টারনেট এবং টিকটকগুলো বাংলাদেশের মানুষ ইউজ ইউজ করতে পারে আপনারা জানেন কোটা আন্দোলনের পর থেকেই কিন্তু যে যখন ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয় ব্রডব্যান্ড সেবা বন্ধ করে তখন থেকে কিন্তু মানুষ অস্থির হয়ে আসে এবং দেখা যায় অনেকে তার পিতা মাতা পারিবারিকভাবে এই যে যোগাযোগ সেগুলো করতে পারতেছিল না এবং আমরা যেই ইনফরমেশানগুলো পাবো বাংলাদেশে কী হচ্ছে কি ঘটনা ঘটছে আসলে প্রবাসীরা উদ্বিগ্ন ছিল যে ইন্টারনেট সেবা মোবাইল সেবা বন্ধ করে দেওয়ার কারণেই আজ থেকে সবাই খুশি এবং সবাই ইজিলি পরিবারের সাথে যোগাযোগ করা বাংলাদেশ সম্পর্কে জানা বাংলাদেশে ইনফরমেশান পাওয়া আসলে কি হচ্ছে এবং শিক্ষার্থীদের যে আন্দোলন ছিল কোটা আন্দোলনকে কেন্দ্র করে নানা এখানে কিন্তু একটা বিষয় এই এখানে একটু গুজব নানা গুজব চালানো হয়েছিল যেহেতু ইন্টারনেট সেবা বন্ধ ছিল ব্রডব্যান্ড সেবা বন্ধ ছিল সেখানে কিন্তু গুজবও কিন্তু বৃদ্ধি পেয়েছিল সবগুলো মিলে একটা অন্যরকম একটা পরিস্থিতি ছিল আমার মনে হয় আজকে যে ইন্টারনেট সেবা চালু হলো এবং মোবাইল আপনার মোবাইল সেবা প্রপারলি চালু হলো এবং ফেসবুক ইউটিউব এই টিকটক যে চালু হলো সেটা আমাদের মানুষ তার ইনফরমেশনটা ইজিলি পাবে এবং দেশের সাথে যোগাযোগটা ইজিলি করতে পারবে হেফাজুল কী ব্লক এনএল টোয়েন্টি